আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর সম্পাদ্য দুইটা করাবো। সম্পাদ্য দুই মোস্ট ইম্পর্টেন্ট, প্রায় প্রায় এসএসসি পরীক্ষা আসে, তো এই জন্য এই সম্পাদ্য দুইটা তোমাদেরকে আমি বিস্তারিত সহ করাবো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমার মনে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো, প্রথমে প্রশ্নটা কি আছে। তো আসলে প্রশ্নটা কি, সম্পাদ্য দুই, ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তোমরা দেখবা একদম খুব সহজেই বিশেষ নির্বাচনটা লিখে ফেলবা, খুবই সহজে। সেটা কীভাবে, প্রথমে বিশেষ নির্বাচন মনে করি কথাটা লিখবা। দেখো এখানে ত্রিভুজের ভূমি, ভূমির নাম কি নেই, তাহলে লিখি ভূমির নাম কি, ত্রিভুজের ভূমি ভূমি এ লিখে ফেললাম। তাহলে কি ত্রিভুজের ভূমি, ভূমির নাম নেই, লিখলাম কি ত্রিভুজের ভূমি এ। ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এখানে কি সূক্ষ্মকোণের নাম আছে, নেই, তাহলে আমরা কি করব, সূক্ষ্মকোণের নামটা লিখব। তাহলে কি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের নাম কি, নেই তো, দিয়ে দিলাম ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ এক্স, তাহলে হয়ে গেল। দেখো ভূমির নাম দিলাম এ, ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এক্স। এখন আর একটা জিনিস বাকি আছে, অপর দুই বাহুর অন্তর, এটার একটা নাম দাও না। আমরা জানি অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি লিখবো, অপর দুই বাহুর অন্তর ডি, তাহলে লিখে ফেলি। তাহলে কি হলো, এবং অপর দুই বাহুর অন্তরকে কী দ্বারা সূচিত করলাম, ডি। এখন তোমরা যদি একটু মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবে, ভূমি, ভূমির নাম কি, নেই, দিয়েছি কি এ। সূক্ষ্মকোণ নাম কি, নেই তো, দিলাম এ। অপর দুই বাহুর অন্তর, তাকে সূচিত করলাম কি ধারা, ডি ধারা। তাহলে আমাদের বিশেষ নির্বাচন কি, একদম দেখে দেখে লেখা, অন্তর ডি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে তোমরা একটা জিনিস জানো যে আসলে অঙ্কনের সাথে সাথে লেখা, আমি প্রায় প্রায় বলে থাকি, তোমরা অনেকেই খুব ভালো পারো, দুই তিনটা আমি বিস্তারিত দেখাবো যে কীভাবে লেখে, এক দুইটা দেখালেই তোমরা বাকিগুলো এমনিতেই পারবে। তো চলো চলো আমরা দেখি কি কীভাবে খুব সহজে, একদম সহজে আমরা সম্পাদ্যটা করতে পারবো। তাহলে আমরা এবার প্রথমে কী নিব, ভূমি, ভূমি আমরা আনুমানিক নিলাম, ঠিক আছে, আমাদের সুবিধা মতো নিলাম, আর নাম দিলাম কি এ। এখন আমি আনুমানিক কত নিলাম, আনুমানিক 8 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, একটা মাপ তো আমাদেরকে নিতেই হবে, ঠিক আছে। এরপরে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণটা আমরা একটু পরে নেব। তাহলে অপর দুই বাহুর অন্তর কত, ডি, তাহলে ডি এটাও আমরা আমাদের সুবিধা মতো একটা মাপ নিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কত সেন্টিমিটার নিব, আনুমানিক নিব, আমি আনুমানিক 3 সেন্টিমিটার নিলাম, এটা হলো ডি। তোমরা তোমাদের সুবিধা মতো নিতে পারো, কি ইজি না। আচ্ছা এখন আমাদের কি আছে, এখন বাকি আছে কি বলো, বাকি আছে হইল আমাদের দুই বাহুর এই যে মানে ভূমি সংলগ্ন এই যে সূক্ষ্মকোণটা বাকি আছে, এই সূক্ষ্মকোণটা এখন আমরা দেবো, কত ডিগ্রি দেবো, সূক্ষ্মকোণটা আমি 45 ডিগ্রি নিলাম। হ্যাঁ তোমরা 45 ডিগ্রি বা তার চেয়ে কম নিবে, কিন্তু মনের ভুলেও বেশি নিবে না, ঠিক আছে, এজ, ঠিক আছে, এই তো ছাদার সাহায্যে আমি এটাকে 45 ডিগ্রি করে নিচ্ছি, তোমরা অবশ্যই চাঁদার সাহায্যে করে নিবা। চাঁদা ছাড়া আমার একটা ভিডিও আছে কীভাবে চাঁদা ছাড়া 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি, তারপরে 105 ডিগ্রি, হ্যাঁ এই মানে 105 ডিগ্রি, এগুলো আঁকা যায়, তোমরা একটু দেখে নিবে, অবশ্যই দেখে নিবে। এই যে 45 ডিগ্রি কোথায়, 40 এলো, 45, হ্যাঁ তাহলে আমরা এই 45 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম, এইচ 45, তো এটার নাম দিলাম কি এক্স। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তাহলে লক্ষ্য করো কি করলাম, যে কোনো একটা রশ্মি নেই এইচ, ঠিক আছে, নাম কি দিলাম, নাম কি দেই আমাদের ইচ্ছা মতো, যে কোনো রশ্মি বিই থেকে, যে কোনো রশ্মি বিই থেকে। তাহলে আমরা কার মাপ নেব, এই যে এর মাপ নেব, এর মাপ নিয়ে এইখানে এসে আমরা এইচ কেটে দিলাম, ঠিক আছে, তো এই যে কেটে দিলাম, এখন এখানে আমরা নাম দেই, নামটা কি দেই, সি। তাহলে এটা কার মাপ নিলাম, এর মাপ, তাহলে আমরা কি লিখব,
এটাকে আমরা খুব সংক্ষেপে লিখতে পারি, অর্থাৎ এই যে এর মাপ নিছি, বিসি থেকে এর সমান করে, বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, আমরা সংক্ষেপে বলতে পারি যে কোনো রশ্মি বিই থেকে, এই যে বিই থেকে বিসি সমান এ নেই, অর্থাৎ এই কথাটা এত সংক্ষেপে আমরা লিখতে পারি যে কোনো রশ্মি বিই থেকে এর সমান করে বিসি অংশ কাটি, এই কথাটাকে আমরা বলতে পারি যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই, একদম ছোট করে লিখলাম। তাহলে এবার বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, বিসি রেখার, তাহলে এই যে বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান, অর্থাৎ এইখানে যে একটা মাপ দিব এটা আমরা প্রথমে এখানে দিয়ে নিব, এটা হলো লম্বালম্বি মাপ। এরপর আমরা কী মাপটা দিব, আর আর, এই হলো আমাদের আর আর মাপ। এই আর আর মাপটা নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব। তাহলে এই আর আর মাপটা আমরা একটু দিয়ে দিই, এই যে দিলাম, এটা কী মাপ, আর আর মাপ। এখন আমরা রেখাটা টেনে দিলে আমাদের এটা হয়ে গেল। তাহলে এখন আমরা এই রেখাটা দিয়ে দিই, হ্যাঁ একটু বড় করে দিলে আরও ভালো হয়, তো ঠিক আছে আমরা একটু বড় করে দিলাম, দিয়ে দিলাম। এটা আমরা কার সমান করে আঁকলাম, কোণ এক্স এর সমান করে। তাহলে এই যে বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবি, এখানে একটা নাম দিই আমরা, হ্যাঁ এম, ঠিক আছে নাম দিলাম কি এম। তো তাহলে এটা কি লিখব আমরা একটু লিখি। তাহলে দেখো এই যে বিসি রেখার বি বিন্দুতে, তাহলে এই যে বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এম আঁকি, এটাই লিখেছি, বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সি বি এম আঁকি। এবার বি এম থেকে এই যে বি এম রেখাটা, অর্থাৎ বি এম থেকে এই ডি এর মাপটা আমরা নিব, ডি এর মাপ, তাহলে নেই আমরা ডি এর মাপটা নেই, এই যে ডি এর মাপটা আমরা নিলাম, এটা নিয়ে এসে আমরা এখানে বসিয়ে দিই না, এই যে দেখছো একদম এই। তাহলে এটা কার মাপ নিলাম, তাহলে এটা কার মাপ নিলাম, ডির মাপ, এখানে নাম দিলাম কি ডি। তাহলে আমরা বলতেই পারি বি এম থেকে বিডি সমান ডি নেই, লিখে দিই। তাহলে দেখো তাই লিখলাম, বি এম থেকে বিডি সমান ডি নেই, এই যে বি এম থেকে বিডি সমান ডি নেই, এটা হলো সংক্ষিপ্ত একদম, খুবই সহজে, খুবই সহজে। এরপরে সি কমা ডি আমরা কী করবো, যোগ করব। তাহলে আমরা এই যে সি কমা ডি যোগ করি, যোগ করে ফেললাম, তাহলে এটা লিখে ফেলি, দেখো তাহলে সি কমা ডি যোগ করি, তাহলে যোগ করা শেষ। এখন তোমরা একটু লক্ষ্য করো এই যে এখানে কোণটা, এই সবাই এসে এই জায়গাটা একটু হেজিটেট ফিল করে, এই যে একটা কোণ হয়েছে, অর্থাৎ এই কোণটাকে যদি আমরা এই বিন্দুতে স্থাপন করি তাহলে আমাদের কাজটা শেষ। তাহলে এটা আমরা কীভাবে বলবো, আসো জেনে নেই। তাহলে আমরা কী বলবো, সিডি রেখার, সিডি রেখার যেই পাশে এম আছে, এ পাশে সি বিন্দু মানে এ পাশে, এই যে সিডি রেখার যে পাশে এম আছে সেই পাশের সি বিন্দুতে মানে এ পাশে, তাহলে এটুকু আমরা লিখি, সিডি রেখার যে পাশে এম আছে সেই পাশের, সেই পাশের সি বিন্দুতে, সে পাশের সি বিন্দুতে কী আঁকবো, তাহলে দেখো এই কোণটার নাম কী, সি ডি এম, কোণ সি ডি এম এর সমান করে। তাহলে সি ডি এম মানে এই ডি কোণের সমান করে এখানে যে অঙ্কন করব সমান করে, তখন তার নাম হবে ডি সি, ডি সি। আরেকটা রেখা এখনও তোমরা আঁকি নেই, তাহলে কীভাবে লিখবো, তাহলে অঙ্কন করি, করার সাথে সাথে তোমরা দেখো তোমরাই লিখতে পারবে একদম ইজি। তাহলে তোমরা লক্ষ্য করো প্রথমে কী মাপ নেবে, লম্বালম্বি মাপ, এই যে একটা মাপ দিলাম, প্রথমের মাপকে বলা হয় লম্বালম্বি মাপ, বলা হয় বলতে আমি বলি তোমরা বলতে পারো, এই যে এটা হলো লম্বালম্বি মাপ। তাহলে আমাদের কী আছে, আর এই যে এই হলো আমাদের আর আর মাপ, অর্থাৎ এই যে আর আর মাপটা এটা আমরা এখানে দিয়ে দেব, এই যে এখানে, হ্যাঁ দেখো এই যে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল, ওখানে এখানে একটা মার্কিং পয়েন্ট দাও, দিয়েছো, এবার যোগ করো,
এবার তাহলে আমরা যোগ করি, এখানে আমরা শুধু এ পর্যন্তই দিব আর আমরা বাড়াবো না। তাহলে এবার দেখো, এটা যদি আমরা একটু সম্পূর্ণ করি তাহলে কোনটার নাম কি হয়েছে, ডিসি। এখানে যদি আমরা একটু এ দেই তাহলে ডিসি এ আঁকি, আঁকলাম। তাহলে দেখো এই যে সি এ রেখা, বিএমকে এ বিন্দুতে ছেদ করে, এই কথাটা লিখব, সি এ রশ্মি লিখি বা রেখা, সি এ রশ্মি বিএমকে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা বলতেই পারি তাহলে ত্রিভুজ এ বি সি, এ বি সি নির্ণেয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। কে শিক্ষার্থী, তোমাদের কেমন লাগলো? আমার মনে হয় অবশ্যই তোমাদের কাছে এটা একটু সহজ হয়েছে। তোমরা এছাড়াও আরও ইজিলি আরও করতে পারবে যখন অনেকবার প্র্যাকটিস করবে। তো ঠিক আছে, তোমরা এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ।